नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तोमादेर साथे शेयर करब शिंग माछेर झोल, तबे सेटा रोगीर पथ्य हिसेबे नय, एकटु मुखरोचक करे। आर एइ रकम शिंग माछेर झोल जदि गरम गरम पावा जाय, ताले गरम भातेर साथे किन्तु आर किच्छुई लागे ना। चलो रेसिपिटा देखे नाओ। तबे प्रतिदिनकार मतो आबारो तोमादेर अनुरोध करब, आमार रेसिपि जदि तोमादेर भालो लागे ताले प्लिज एकटा लाइक दिओ, आर बंधु बान्धव आत्मीयस्वजनेर साथेओ शेयर करे निते पारो। जारा एखोनो आमार चैनल सबस्क्राइब करोनि तादेर अनुरोध करब, एई रकम सुंदर सुंदर रेसिपि पेते आमार चैनलटा सबस्क्राइब करे पाशे आसा बेल आइकनटा अवश्यई प्रेस करे दिओ। आर आमार चैनलेर अन्यान्य भिडियोगुलो तोमरा अवश्यई घुरे देखे निओ। चलो ताले एबार शुरू करे दिई आमार आजकेर रेसिपि। आमी एखाने निएछि 2 टेबिल चामच सादा जिरे, 6टा शुकनो लंका। आमी 6टा शुकनो लंका निएछि कारण लंकागुलो एकटु छोटो। এখানে আছে বড় মাপের একটা টমেটো আর 1.5 ইঞ্চি আদা। এই সমস্তগুলো আমি একসাথে পেস্ট করে নেব। তার আগে আমি এই জিরে আর শুকনো লঙ্কাটায় জল দিয়ে 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি মাছটা নিয়েছি, যে মাছগুলো মোটামুটি একটু ছোট সাইজের সেগুলো গোটা রেখেছি, আর একটু বড়গুলো দু টুকরো করে নিয়েছি। ভালো করে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি আলু এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দেব নুন। দিয়ে দেব এর মধ্যে হলুদ। আর দিয়ে দেব একটু সরষের তেল। এটা যেহেতু আঁশবিহীন মাছ সেই জন্য আমি সরষের তেল দিচ্ছি, কারণ এটা ফাটতে পারে, অনেক সময়ই ফাটে। আর তাছাড়াও আমি আঁশযুক্ত মাছেও কিন্তু একটু সরষের তেল দিই, তাহলে মাছ ভাজাটায় কালারটা ভালো আসে আর মাছ ভাজাটাও অনেকটাই ভালো হয়। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ মাছটা অনেকটা আছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আঁচটা কম করে দিয়েছি আর এর মধ্যে মাছগুলো দেব। আমি মাছগুলো দেওয়ার সাথে সাথেই ঢাকা দিয়ে দিলাম, কারণ তোমরা দেখেছো খুব জোরে জোরে ফাটতে শুরু করছে। আমি তো দূরেই আছি, এইটা আমার সামনে ধরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ক্যামেরার মধ্যে এসে লাগবে এবং সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু একদম কম করা আছে, খুব অল্প সময় নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। আমি মাঝে একবার ঢাকাটা খুলেছিলাম, খুলে উল্টে দিয়েছি। এইভাবে 2 মিনিট আমি উল্টে পাল্টে নিয়েছি। দেখো এগুলো কিন্তু আর বেশি কড়া করে ভাজা যাবে না, আমি এগুলো এখন তুলে নেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব আর এই মাছ কিন্তু একদমই কড়া করে ভাজতে নেই। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, এখন আমি এতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। আমি পরিমাণগুলো সবই লিখে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে বেটে রাখা এই মশলাটা দিয়ে দেব। ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। মশলাটা পুরোটা দিয়ে দেওয়ার পর আমি এই মিক্সি জারে অল্প একটু জল
দিয়ে পুরোটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা। ভালো করে মিশিয়ে দিলাম আর ফ্লেমটা লো রেখে এখন আমি ঢাকা দিয়ে এই মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। আমি মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নেব। এটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ তেল এতটা আছে, সুতরাং খুব বেশি জলও লাগবে না। আর আলুটা সেদ্ধ হবে তার জন্য যতটা জল লাগবে ততটাই দিলাম, আর আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে ঝোলটাও ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ফিরে এলাম মিনিট দশেক পর, ঢাকাটা সরিয়ে নিলাম, দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা পাঁচেক কাঁচা লঙ্কা, আর এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু শিং মাছের গন্ধটা খুব ভালো হয়, আর শিং মাছে একটা গন্ধ থাকে অন্য টাইপের, তো সেই গন্ধটা নাকে লাগে না। আর শিং বা মাগুর মাছে গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আমি নুনটাও দেখে নিয়েছি, নুনটাও একদম ঠিক আছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঠিক দু মিনিট ফুটতে দেব, তারপরেই আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। ফিরে এলাম দু মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিলাম, এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে পরিবেশন করে দেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।